প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি ইংরেজি গ্রামার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে ন্যারেশনের মধ্যে আমরা অনেক সময় লেটস দিয়ে বাক্যটা পেলে কনফিউশনে পড়ে যাই। আসুন আজকের কন্টেন্টের মাধ্যমে আমরা লেটস দিয়ে চেঞ্জিং স্পিচ কীভাবে করতে হয়, ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করতে হয় এবং সেটার যে কনফিউশনগুলো আছে সেগুলো আমরা দূর করব। অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন। ওকে, লেটসের এখানে আমি চারটা ব্যবহার শো করেছি। প্রথম ব্যবহার হচ্ছে লেটসের সাথে যদি কি থাকে, সিঙ্গুলার ফর্ম থাকে, তাহলে আমরা কিভাবে করব। লেটসের সাথে যদি সিঙ্গুলার ফর্ম অর্থাৎ মি থাকে, ইউ থাকে, হি থাকে, তাহলে লেট হিম, লেট দ্যাম, লেট মি, অর্থাৎ লেট মি, লেট হিম, লেট হার, লেট ইউ, এগুলো থাকলে আমরা কিভাবে চেঞ্জিং স্পিচ করব। এটা নিয়ম হচ্ছে আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে তো প্রপোজ বা সাজেস্ট, রিপোর্টিং ভার্বে প্রপোজ বা সাজেস্ট লিখব, লিঙ্কিং ওয়ার্ড আমরা দ্যাট লিখব, দ্যাটের পরে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পরে অবশ্যই আমরা কি লিখতে হবে, মাইট লিখতে হবে অথবা মাইট বি অ্যালাউড লিখতে হবে। ওকে, তারপর ভার্বের বেস ফর্ম লিখব, দেন এভাবে আমরা শেষ করব। এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হই। দ্য বেগার সেড টু মি, লেট মি হ্যাভ আ মিল। এখানে কিন্তু লেট মি, মিটাস কিন্তু সিঙ্গুলার। ওকে, তাহলে আমরা এটা কীভাবে করব, দ্য বেগার সেড টু মি অথবা বেগার টোল মি অথবা বেগার প্রপোজড মি। এখানে কিন্তু প্রপোজড বা সাজেস্ট দিলে হয় না, ভিক্ষুক আমাকে কী সাজেশন দিবে, ভিক্ষুক আমাকে কী প্রপোজ দিবে। সো এখানে টোল বা সেড দিয়ে আমরা করতে পারি, দ্য বেগার টোল মি দ্যাট, এখানে সাবজেক্ট যেহেতু মি আছে, লেট মি অর্থাৎ তাকে, হিম, এখানে আমরা দ্যাট লিখবো, দ্যাট লেখার পরে হি লিখবো, হি লেখার পরে অবশ্যই যেটা বললাম কিছুক্ষণ আগে মাইট লিখবো, মাইটের পরে যে হ্যাব আছে হ্যাব লিখবো, হ্যাব আ মিল। ওকে, আরেকটা এক্সাম্পলের মধ্যে আমরা কি ক্লিয়ার হই, দ্য গার্ল সেড টু হার টিচার। ওকে, লেট মি কাম ইন, এখানে যদি আমরা এখানে এভাবে বলা হয় যে দ্য গার্ল প্রপোজ দ্য টিচার অথবা সাজেস্ট দ্য টিচার, না, এখানে সাজেস্ট করার কী আছে, এখানে প্রপোজ করার কী আছে, সাজেস্ট বা প্রপোজ এখানে আমরা লিখলে বাক্যটা আই থিঙ্ক ইনকারেক্ট হবে। তো আমরা এখানে সেড টু বা টোল ব্যবহার করে আমরা বাক্যটা করতে পারি। তাহলে এখানে দ্য গার্ল টোল দ্য টিচার দ্যাট, এখানে আই মানে কে, আই মানে অ্যাকচুয়ালি গার্ল, শি, এখানে শি মাইট কাম ইন দিলে কিন্তু এখানে হচ্ছে না, এখানে কী লিখবো আমরা, শি মাইট কাম ইন অথবা শি মাইট অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু কাম ইন, শি মাইট বি অ্যালাউড টু কাম ইন। ওকে, তাহলে সিঙ্গুলার ফর্মের সাথে যদি লেটসের সাথে যদি সিঙ্গুলার ফর্ম থাকে অর্থাৎ মি থাকে, হিম থাকে, ইউ থাকে, সেক্ষেত্রে আমরা রিফোর্ডিং ভার্বটা সেট বা টোল লিখবো এবং দ্যাটের পরে যে সাবজেক্টটা লিখবো সেটা মাইট লিখবো অথবা মাইট বি অ্যালাউড কথাটা আমরা লিখবো। ওকে, এর পরবর্তী যে রুলটা আছে সেটা হচ্ছে লেটসের সাথে যদি ফ্লোরাল থাকে অর্থাৎ লেটের সাথে যদি ফ্লোরাল থাকে অর্থাৎ লেটস, লেটস দ্যাম, লেট দ্যাম, লেটস, লেট আজ, এগুলো ফ্লোরাল। ওকে, আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। রহিম সেইড লেট আজ গো ফর আ ওয়াক, এখানে রহিম প্রস্তাব দিয়েছে বা পরামর্শ করেছে, এখানে আমরা সাজেস্ট বা প্রপোজড কথাটা লিখতে পারি। তো এরপর আমরা কী লিখবো, আমরা লিঙ্কিং ওয়ার্ড দ্যাট লিখবো, দ্যাট লেখার পরে আমরা অবশ্যই ফ্লোরাল হলে শুড লিখবো সাবজেক্টের পরে, দে শুড, হ্যাঁ, দে শুড গো আউট ফর আ ওয়াক। ওকে, আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব যে আই সেড টু হিম, আমি তাকে বললাম লেটস ড্রপ দ্য ম্যাটার, বিষয়টা ছেড়ে দাও, বিষয়টা পরিত্যাগ করো। তাহলে এখানে আই প্রপোজড অর আই সাজেস্ট, আই সাজেস্ট হিম, আই সাজেস্ট টু হিম অথবা আই প্রপোজ টু হিম দ্যাট, এখানে যেহেতু মানে লেটস ড্রপ দ্য ম্যাটার, আমি নিজেও বিষয়টার মধ্যে আছি, সেক্ষেত্রে এখানে কিন্তু আজের পরিবর্তে দে হবে না, এখানে উই হবে। ওকে, এরপর আমরা রুল অনুযায়ী আমরা তো বলছিলাম যে যদি ফ্লোরাল হয় সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব, শুড ড্রপ দ্য ম্যাটার। ওকে, গেল লেট প্লাস সিঙ্গুলার, লেট প্লাস ফ্লোরাল। এখন অনেক সময় আমরা লেট
দেখি এবং লেটের সাথে আমরা অনেক সময় দেখি যে লেটযুক্ত সেন্টেন্সে সরাসরি লেট বাদ দিয়ে সাবজেক্ট বাদ দিয়ে আমরা সরাসরি ইনফিনিটিভ ব্যবহার করি। ওকে, আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। মিস্টার হাসান সেড টু মি, লেট আস এনজয় দ্য মুভি। এখানে আমি ইচ্ছা করলে লেট আস কথাটা স্কিপ করতে পারি। তো মিস্টার হাসান প্রপোজড মি টু এনজয় দ্য মুভি, এখানে আমি ইনফিনিটিভ টু দিয়ে বাক্যটা করতে পারি। দেন লেটের আরেকটা ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে লেট সেন্টেন্সের সাথে যেখানে থাকবে সেখানে লেট আস, লেট দ্যাম এগুলো বাদ দিয়ে লেট মি, লেট হিম কথাটা আমরা বাদ দিয়ে সরাসরি জিরান করতে পারি। তাহসান সেড টু মি লেট দ্যাম ওয়াচিং টিভি, লেট দ্যাম ওয়াচ টিভি। এখানে কি করব, এখানে তাহসান সাজেস্টেড টু মি অথবা প্রপোজ টু মি ওয়াচিং টিভি, এখানে আমি কিন্তু টু ওয়াচ লিখি নাই, ওয়াচিং লিখছি। তার মানে কি, সিমিলার যে সেন্টেন্সটা আমি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট দিয়ে করতে পারি, সেটা আমি শুড দিয়ে করতে পারি, সেটা আমি ইনফিনিটিভ টু দিয়ে করতে পারি, সেটা আমি জিরান দিয়ে করতে পারি। চার ফর্মেই লেট যুক্ত সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে এবং লেটস দিয়ে যে কনফিউশন ছিল সেটা দূর করতে পেরেছেন। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।